তুফানের বিরুদ্ধে কালা জাদু বা তাবিস বা শত্রুতা এটার শেষ হইল না দেখেন আপনারা হয়তো অনেকে খবর রাখেন না গত দুই দিন যাবৎ বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে একটা কথা রইটা গেল যে তুফানের রেন্টাল করতে গিয়েছিল কিছু সিনেমা হল তাদের কাছে বেশি উল্টোপাল্টা রেন্টাল চাইছে উল্টোপাল্টা বলতে মানে কথাটা এইভাবে রটছে যে গাজীপুর থেকে গিয়েছিল গাজীপুরে বলে দিয়েছে তুফানের যারা মালিক পক্ষ গাজীপুরে ছবি চালাইতে হলে চল্লিশ লক্ষ টাকা লাগবে আর যেই চালাও তিনজনই চালাও দু জনই চালাও এটা রাজগবি কথা এটা শোনা গাজীপুরের সিনেমলের মালিকরা তথা ফিল্মের লোকরাও সবাই একটু আশ্চর্য হয়ে গেছে বলতেছে এটা কোন ধরনের কথা দেখেন যে ভুলটা আপনার এই লিডার আমি বাংলাদেশ ছবির প্রযোজনা সংস্থা করছিল সময় আপনাদের মনে আছে যে করে নিয়ে গেছে মনে করেন দুই লক্ষ টাকা দিয়ে তারপরে পাঁচ সপ্তাহ ছয় সপ্তাহ চালাতে চাইছে তখন তারা বলছিল আরও টাকা দিয়ে দেবো পঞ্চাশ হাজার ষাট হাজার তখন মালিকরা চালায় না এভাবে কিন্তু এই আর টিভির সিনেমাটা যা ব্যবসা করার কথা ছিল তার চেয়ে অনেক কমে গেছে তো এরাও নতুন ব্যবসা প্রতিষ্ঠান এদের আগের ছবি রিলিজ করছে সুরঙ্গ অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট মানে কাবি কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু এবং অনন্য ভাবনের ডিস্ট্রিবিউশন অফিস থেকে তখন তারা রেন্টাল বুঝাশোনা করছে এখন তুফান তো হ্যাবক ছবি এবং অনেক অনেক চাহিদা ছবিটার যার জন্য তারা নিজেরাই ডিসিশন দিয়েছে যে আমরা এবার ছবিটা নিজেরা ডিস্ট্রিবিউশন করব। কিন্তু তারা চলচ্চিত্রের একজন মানে অনেক পুরনো ম্যানেজার হিসেবে কাজ করেন মাস্টার সাহেব পরিচিত তাকে নিয়েছেন সবারই একটা আশা ভরসা ছিল যে মাস্টার সাহেব তো ব্যবসা বোঝেন বা এমন কিছু হবে না কিন্তু বাজারে কিন্তু রইটা গেলো এরকম কথা যে গাজীপুরে চল্লিশ লক্ষ এবং কামাল নামে আমাদের একটা ছেলে আছে ওনার তেরোটা সিনেমা বল আছে সে খুব বড়ো বুকিং অ্যাজেন্ট তাকে নাকি বলা হয়েছে গড়ে তেরোটা সিনেমাতে এক কোটি ত্রিশ লাখ টাকা দিতে হবে মানে দশ লাখ টাকা করে আর যে কোনো স্টেশন সেটা ছোট হোক বড় হোক এগুলো শুনে ইন্ডাস্ট্রিতে একটা মানে বিশ্রী ঘটনা ঘটে গেছে বন্ধুরা যে আমাদের ছবিটা মেরে ফেলবে ছবিটাকে একদম শেষ করে ফেলবে এই ছবিটা আর উঠতে পারলো না কারণ এরকম র্যান্ডাল চাইলে কোনো সিনেমা হলই থাকবে না এবং এইটা নিয়ে সমস্ত হল মালিকদের মধ্যে একটা জল্পনা কল্পনা এবং অনেক হল মালিকরা অনেক ধরনের বয়ানও দিছেন যে তুফান এরকম র্যান্ডাল চেতেছে আমরা তুফান চালাবো না এটা অ্যাকচুয়ালি কালা জাদু আমি আমি বলবো কালা জাদু এই জন্য যে ওই যে তাবিজ কেউ না কেউ এটা করাইতেছে কেউ না কেউ এটা বলছে বাজারে এটা রটাইছে বাজারে এটা ছেড়ে দিছে সব আজকে হল মালিকরা সব বসছিল একসাথে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সুবিধে যারা সিনেমা এক্সিবিট করেন তারা বসছিলেন তারা বইসা আজকে একটা মিটিং করছেন মিটিংয়ে মাস্টার সাহেব যিনি বুকিং করছেন ওনাকে জিজ্ঞেস করেছে এই ধরনের কথা শুনতেছে উনি সেটা অস্বীকার করছে হচ্ছে এই ধরনের কোনো কথাই তো আমরা বলি নাই কে বলছে এই বাজারে এটা আমাদের শত্রুপক্ষরা রটাচ্ছে বুঝছেন মানে এই ধরনের কোনো কথাই তুফান সিনেমা মালিকপক্ষ মালিক বলে নাই কিন্তু বাজারে দিছে তুফানে যায় না তুফানে রেন্টাল বেশি চেতেছে উল্টা পাল্টা রেন্টাল চেতেছে আমিও শুনছি আমিও কাজের লাইফে একটা মতো বলছিলাম যে ওরা নাকি উল্টা পাল্টা রেন্টাল চাচ্ছে আসলে সব ভুয়া এগুলো সব তাবি করতেছে বা কোনো জাদু টোনা করতেছে বা কোনো কালা জাদু করতেছে তুফানকে মারার জন্য এ তারপর একজন হল মালিকের সাথে আমার কথা হইলো উনি বললেন যে আমি এগুলো শোনার পরে তো গেছিলাম তো উনি যে যিনি মালিক সাহারিয়ার শাকিল উনি নিজেই বসে আছেন পাশে মাস্টার সাহেব বসা ছিলেন উনি আমাকে জিজ্ঞেস করলেন সিনেমা হলের পজিশন কি কেমন সিনেমা হল কত টাকা সেল উনি একটা হিসাব করে বললেন যে আপনি যদি দশ লক্ষ টাকা বেচতে পারেন তাহলে আমাকে পাঁচ লক্ষ টাকা দিবেন না কেন তখন উনি এটা বুঝে ছবির সেল দেখে ছবির ক্যাপাসিটি দেখে ওনাকে রেন্টাল করে দিয়েছে মালিক খুব খুশি এবং সাহারিয়ার শাকিলের প্রচণ্ড রকমের মানে কি বলবো প্রশংসা বলে ভদ্রলোক আসলেও ব্যবসা বোঝে সাহারিয়ার শাকিল সাহেব নিজে ব্যবসা করতেছে সাথে মাস্টার সাহেবকে রেখে দিছে আমি বগুড়া মধুমন হোসেনা মালিক রুবেলকে জিজ্ঞেস করলাম রুবেল কি অবস্থা রুবেল বলে আমি গেছি বেশ ভালো আমিও শুনেছিলাম বাজারে আমার পার্সেন্টেজ বাড়াইতে হইব হ্যান করতে হবো ত্যান হইব নাহলে তুফান দিব না আমারও তো মন খারাপ ছিল আজকে আমি গিয়ে তার সাথে কথা বলছি বালিক যে সাহারিয়া গেল তার সাথে অমায়ক ভদ্রলোক উনি আমার কাছে শুধু বলছে যে আপনি আমাকে অ্যাডভান্সটা বাড়ায় দিন তো আমি বলছি যে ঠিক আছে আমি সবাইকে টাকা অ্যাডভান্স দিই আমি আপনাকে এক টাকা দিব কারণ আপনার সিনেমাটার একটা হাইপ আছে এবং আপনি অনেক টাকা পাবেন ছবি যদি ঠিক থাকে অনেক টাকা পাবেন উনিও আশাবাদী উনিও কাউকে চাপাচ্ছেন না এই দুইটা সংবাদ শোনার পর মনটা একদম ভরে গেল যে যে এই তাবিজওয়ালা রাজা শুরু করছিলো সিনেমাটার একদম ধ্বংস করে দিত সেই রাস্তার থেকে এখন সরে আসছে আরও সিনেমা হল নিয়ে কথাবার্তা হচ্ছে জয়দেবপুরে ওনাকে কথাবার্তা হয়েছে উনি শুধু একটা কথা বলেন শাহরিয়ার শাকিল সাহেব যে আমি শুধু পয়সা চাই না ভাই আমি যে জায়গার সিনেমা হলের পজিশন ভালো যে জায়গার সিনেমা হল ভালো আমি সেখানে দুই টাকা কম হলেও দেবো এটাও একটা ভালো মানসিকতা আমি মনে করি এরকম মানসিকতায় থাকা উচিত উনি বলতেছে আমি চাই আমার সিনেমাটা সর্বমহলের দর্শক দেখুক এখন সিনেমা হলে যদি ভাঙ্গা সিট থাকে সিনেমা হলে যদি আপনার কি বলে পর্দা ভালো না থাকে সাউন্ড সিস্টেম ভালো না থাকে আমি কিন্তু দেবো না সে আমাকে যত টাকাই দিক এই মানসিকতা থাকাটা একটা খুব জরুরি ছিল যেটা শাহরিয়ার শাকিলের মাথায় ঠুকে গেছে বা শাহারিয়ার শাকিল সাহেব এটা বুঝে গেছে যে চলচ্চিত্রে ব্যবসা করতে হলে শুধু টাকার দিকে তাকাইলেই হবে না ভালো সিনেমা হলে দিতে হবে যে সিনেমা হলে দর্শক বেশি যাবে উনি এক্সাম্পল স্বরূপ অনেকগুলো কথাই বলেছেন যেগুলো আমি হলের নাম নিতে চাই না উনি বলেই দিয়েছেন যে আমি অমুক সিনেমা হলে সিনেমা দেব না সে যত টাকাই দিক একটু বেটার হল যেটা আছে সেটাতেই দিবে হল মালিক মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলা হয়েছে আজকে হল মালিক অ্যাসোসিয়েশনের বিরাট বড় একটা মিটিং ছিল সেই মিটিংয়ে দীপজোল সাহেব থেকে শুরু করে সব সব বড় বড় সিনেমা হলের মালিকরা ছিল এবং স্টার সিনে সিনেপ্লেক্সের অবধি কর্ণধাররা কেউ ছিল এখান থেকেই এই ডিসিশনটা আজকে যেহেতু মাস্টার সাহেব মানে আমাদের তুফান ছবির যে ম্যানেজার উনি ছিলেন এখান থেকে সব কিছু পরিষ্কার করে দিয়েছেন যে আপনারা আসেন আমাদের এখান থেকে এমন কোনো উল্টাপাল্টা রেন্টাল চাওয়া হয় নাই বা চাওয়া হবে না যেখানে যেটা রেন্টাল তবে সবাই একটা কথা বলছেন যে আমরা প্রিয়তমার রেন্টাল ধরে তার চেয়ে একটু বেশি দিয়ে ছবিটা নেব কিন্তু এমন বেশি যদি আপনারা চান তাহলে আমরা দিতে পারবো না তো যেটা শুনলাম শাহরিয়া শাকিল সাহেব মেনে গেছে ধরুন কোনো একটা সিনেমা পাঠকাতে প্রিয়তমা নিয়েছে উনি হয়তো টাকা দিতে হবে এটা চাওয়াটা স্বাভাবিক সুতরাং এখন একটা এমন সমঝোতা এসছে যে প্রিয়ত বারেন্টাল দিয়ে তারা নিয়ে যাবে ছবি যদি ভালো হয় তাহলে ওখান থেকে যে টাকা এমজি থাকবে তো আপনারা বোঝেন আমি আগেও বুঝিয়েছি যে মিনিমাম গ্যারান্টি এই টাকাটা দিতেই হবে এই টাকাটা সেলের পরে যেটা হবে সেটা ভাগাভাগি হবে মালিক পক্ষ এবং সিনেমা হল পক্ষ এমজিতে ছবি চালালে একটা জিনিস সবচেয়ে ভালো হয় এই জন্য যে যে সিনেমা হলের মালিক সেও কোনো রিস্কে থাকে না যে ছবির মালিক সেও কোনো রিস্কে থাকে না এমনও সিনেমল আছে দেড় লক্ষ টাকা দিয়ে প্রিয়তমান এ ছিল তারপরে ছবি চালানোর পরে এমজিতে মিনিমাম গ্যারান্টিতে সে সাড়ে পাঁচ লক্ষ টাকা দিয়েছে আমি একজনের কাছে শুনতেছিলাম আপনার এই ইউটিউবে এসে যে এক হল মালিক বলছে আমাদের প্রধান ভাই অনেক বড়ো প্রযোজক ছিলেন এক সময় উনি বলছিলেন আমি আমার সিনেমলে প্রিয়তমা দেড় লক্ষ টাকা দিয়ে নিয়েছি আমি সাড়ে চার লক্ষ টাকা তাকে শেয়ার দিয়েছি ভালো খবর এবং সুখের খবর আমরা চাই প্রিয়তমা হোক প্রিয়তমার চেয়ে বেশি হোক যাই হোক যাতে এমন করে ছবি রেন্টালটা করা হয় যাতে সিনেমা হলও না মরে এবং মালিক পক্ষ না মরে আমাদের আমাদেরকে বুঝতে হবে সিনেমাটা অনেক টাকা খরচ করে বানিয়েছেন এই প্রযোজক এখানে এর 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 খরচ বা এর কস্টিং প্রিয়তমার চেয়েও বেশি এবং তার জন্য প্রিয়তমার চেয়ে একটু হলেও বেশি দেওয়া উচিত এই ছবির রেন্টালের জন্য তাতে হল মালিকরা রাজি আছে এখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে হল মালিকরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে আমাদের সাহারিয়ার শাকিল বা আলফা আই কারণ সিনেমাটাকে আটকানোর জন্য যত প্রচেষ্টা আছে সব প্রচেষ্টাই করা হচ্ছে বা হচ্ছিল এবং এখনও আছে আপনারা কেউ ভাববেন না যে ওই তাবিজওয়ালারা চুপচাপ হয়ে গেছে ওরা ওদের চেষ্টা চালিয়ে যাবে তুফান তার নিজস্ব গতিতে চলবে ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে খোদা হাফেজ